আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কথা বলবো আমাদের নবম দশম শ্রেণী বা এসএসসি পর্যায়ের হিসাব বিজ্ঞান বই নিয়ে। হিসাব বিজ্ঞান বইটি নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই, কারণ এই বইটি এই বিভাগের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত। তো আজকে আমরা এই বইটির ভূমিকার যে কথাগুলো, মূলের যে কথাগুলো, সেগুলো আমরা বলবো। প্রথমে আমরা জানবো হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান এটা কিন্তু দুইটা আলাদা শব্দ নয়। আমরা অনেকে হিসাব বিজ্ঞান বইয়ের নাম লিখতে গিয়ে কী করি, হিসাব এরপরে বিজ্ঞান লিখি, তখন দুইটা জিনিস আলাদা হয়ে যায়। আমরা একসাথে লিখবো হিসাব আর বিজ্ঞান, মাঝখানে কোনো ফাঁক দিব না, মাঝখানে কোনো ফাঁক হবে না। হিসাব বিজ্ঞান কাকে বলে প্রথমে এটা বলে দিই, যে পুস্তক সম্পর্কে জ্ঞান রাখলে অথবা যে বিষয়ে জ্ঞান রাখলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর ফলাফল নিরূপণ করা যায়, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান হচ্ছে মূলত হিসাবকে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে, পাকাপোক্তভাবে, সুন্দর করে একটা নিয়মের অধীনে লেখা হয়, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হিসাব বিজ্ঞান কাকে বলে বা এটার গুরুত্ব কোথায় বেশি, এটা আমরা সকলেই জানি যে হিসাব বিজ্ঞানের গুরুত্ব সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ব্যবসা ক্ষেত্রে। আমাদের বড় বড় ব্যবসাগুলো কিন্তু হিসাব বিজ্ঞানের নিয়ম মেনে চলে। তো আমরা আজকে কথা বললাম প্রথমে হিসাব বিজ্ঞান কাকে বলে, এই জিনিসটা আমি আবার বলতেছি, যে বিষয়ে জ্ঞান থাকলে বা যে পুস্তক পাঠ করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর ফলাফল নিরূপণ করা যায়, তাকে কী বলে, হিসাব বিজ্ঞান বলে। তো এখানে দুটা কথা খুবই গুরুত্বপূর্ণ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের, ব্যক্তি হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে, এই প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, সবগুলা কাজ না, যে কাজগুলোর সাথে অর্থ জড়িত আছে সেই কাজগুলো নিয়ে হিসাব বিজ্ঞান কথা বলে। তো হিসাব বিজ্ঞানের জনক আমরা জানি লুকা ফেসিউলি, তিনি 1494 সালে একটা বই লিখছিলেন, বইটার নাম হচ্ছে সুমাডি অ্যারথমেটিকে জিওমেট্রিকা প্রপোর্শনাল অ্যান্ড প্রপোর্শনালিটা। এই বইয়ের মধ্যে উনি হিসাব বিজ্ঞানের মূল নীতি অর্থাৎ ডবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে উল্লেখ করেছেন। দুতরফা, এই দুতরফা, দু মানে দুই, তরফা মানে পক্ষ, দুটি পক্ষ, এ নিয়ে উনি কথা বলেছেন। তো এদিকে আমাদের আজকে এই অংশটা আমরা ভূমিকা এটাই রাখলাম। আজকে আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে লেনদেন কাকে বলে, লেনদেন কী, ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য কী। ঘটনা আর্থিক হইতে পারে, অনার্থিক হইতে পারে। একজন মানুষ তার বাড়ির কোনো একটা জিনিস বিক্রয় করলো, এটা একটা ঘটনা, এটার সাথে অর্থ জড়িত আছে, টাকার লেনদেন হয়েছে। একজন মানুষ আরেকজন মানুষকে কাজে সহযোগিতা করলো কোনো টাকা ছাড়াই, বা একজন মানুষ আরেকজন মানুষকে দাওয়াত করে খাওয়ালো, এখানে কিন্তু অর্থের বিনিময় হয় নাই, জাস্ট আপ্যায়ন করা হলো, অথবা একজন মানুষ আরেকজন মানুষকে এক গ্লাস পানি খাওয়ালো, এখানেও কিন্তু কী হলো না, অর্থের আদান প্রদান হলো না, কিন্তু ঘটনা ঘটছে। তো এই ঘটনা আর লেনদেন আমাদের পার্থক্য কোথায়, আমরা একবারে খুব একটা লাইন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবো, সেটা হচ্ছে বা বুঝবো, সেটা হচ্ছে যে সকল ঘটনার সাথে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ জড়িত আছে, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আর্থিক স্বার্থ জড়িত আছে, ওই সকল ঘটনাকে আমরা লেনদেন বলবো। অর্থাৎ আমরা যে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভাববো, ওই ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো আর্থিক পরিবর্তন ঘটে, আর্থিক অবস্থার উপর কোনো প্রভাব পড়ে, সেটাকে আমরা বলবো লেনদেন। যদি কোনো প্রভাব না পড়ে, সেটা লেনদেন নয়, শুধুই সেটা ঘটনা হবে। একটি ঘটনা লেনদেন হওয়ার যোগ্যতা রাখতেও পারে, নাও রাখতে পারে, কিন্তু একটি লেনদেন অবশ্যই সেটি ঘটনা এবং পাশাপাশি লেনদেনও। তাহলে আমরা একটু উদাহরণ দিই, ধরো মিস্টার শফিক একজন দোকানদার, উনি একটি মুদি দোকান পরিচালনা করেন, ওনার দোকানের জন্য উনি এক বস্তা চিনি নিলেন, এটা একটা ঘটনা। আবার উনি ওনার বাড়ির জন্য 5 কেজি চিনি নিলেন, এটাও একটা ঘটনা। এখন এই দুটা ঘটনা কিন্তু লেনদেন নয়, এখানের মধ্যে যে কোনো একটা ঘটনা লেনদেন। কোনটা লেনদেন, যেই ঘটনার সাথে ব্যবসায়ীর আর্থিক অবস্থার সম্পর্ক রয়েছে, অর্থাৎ তিনি যে এক বস্তা চিনি নিয়ে আসলেন দোকানের জন্য, যেটা তার ব্যবসা প্রতিষ্ঠান পেল, সেটাই হচ্ছে
লেনদেন, বাকি যে 5 কেজি চিনি উনি বাড়িতে নিয়ে গেলেন সেটা কিন্তু লেনদেন নয়। এর কারণ হচ্ছে ওই 5 কেজি চিনির সাথে তার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নাই। তাহলে দেখো এখানে ধারণাটা খুবই সহজ, যে সকল ঘটনার দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেটা হচ্ছে লেনদেন, যদি আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটে সেটা লেনদেন নয়। এবার যদি প্রশ্ন করে যে মিস্টার শফিক আজকে রাতে দোকান বন্ধ করে বাড়িতে গেলেন, সকালে যখন তিনি দোকান খুললেন দেখলেন একটা বিস্কিটের প্যাকেট ইঁদুরে নষ্ট করে ফেলছে, খেয়ে ফেলছে, এখন যদি প্রশ্ন করি এটা কি লেনদেন হবে, অনেকে ভাবছো এটা তো লেনদেন নয়। এটা অবশ্যই লেনদেন, কারণ কি বিস্কিটের প্যাকেট যখন ইঁদুরে খেয়ে ফেললো এর দ্বারা মিস্টার শফিকের ব্যবসা প্রতিষ্ঠানের একটা বিস্কিটের প্যাকেট কমে গেল, কারণ ওই বিস্কিটের প্যাকেটটা উনি অবশ্যই টাকা দিয়ে কিনে আনছিলেন আর ওই পরিমাণ টাকার ক্ষতি ওনার প্রতিষ্ঠানের হয়ে গেল। অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক সম্পর্ক এখানে জড়িত রয়েছে, ঠিক এই কারণে এটিকে আমরা কি বলবো, লেনদেন বলবো। মিস্টার শফিক যদি এখন ওনার বাড়িতে কোনো কিছু করেন তাহলে সেটা লেনদেন হবে না, কিন্তু ব্যবসাতে কোনো কিছু করেন যেটার সাথে ব্যবসায়ের সম্পর্ক রয়েছে সেটা লেনদেন। আশা করি তোমরা লেনদেন আর ঘটনার পার্থক্যটা এবার করতে পারবা। তো এখন আমরা এখানে একটু দেখব হচ্ছে দুদরফা দাখিলা পদ্ধতির মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, দুইটা পক্ষকে স্থির করা। তো এই পক্ষগুলো স্থির নিয়ে আমরা এই ভিডিওর পরে কথা বলবো। আগে প্রাথমিকভাবে এই কথাটুকুই আমরা বললাম যে হিসাববিজ্ঞান কাকে বলে, হিসাববিজ্ঞানের জনক কি, উনি যে একটা বই লিখছিলেন ওটার নাম কি, লেনদেন আর ঘটনার মধ্যে পার্থক্য কি। তো আজকে এতটুকুই, সূচনাতে একটু সামান্য আলোচনা করলাম, এর পরের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব লেনদেন নিয়ে আর হিসাববিজ্ঞানের সমীকরণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।